অনেকদিন দিয়েই বলেছি এবার। কি হবে তাহলে? হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা ছোট্ট মতন প্র্যাঙ্ক করার চেষ্টা করছি। ও এখন বাথরুমে গেছে, তো ও যখনই যায় বাথরুমে, ওর একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুব লাকিয়েস্ট ওর আংটি আছে, যেটা ও খুলেই যায়। তো যেটা কি ও নাকি এখানে রেখে দিয়ে গেছে, এই যে ওর এই আংটিটা, এইটাকে আমি লুকিয়ে রাখবো এখন, আর ওই দেখা যাক ওর রিয়াকশনটা কেমন হয়। আর আমি এই ক্যামেরাটাকে আমি উপর থেকে ঢেকে রাখবো, ঠিক আছে? আপনারা দেখবেন কি কি এরকম রিয়াকশনটা হয়, ঠিক আছে? আমি আমি আংটিটা লুকিয়ে রেখে দিয়েছি, এখন ও মনে হয় আসতে চলেছে, দেখা যাক ওর কিরকম রিয়াকশন হয়। ওই একটু পরে খাবো, একটুখানি বসে আছি। কোন আংটি? আমি যে আংটিটা খুলে যাই না, সেই আংটিটা দেখো তুমি এখানে কোথায় রেখেছো। আর আমি কি করে বলবো কোথায় রেখেছো তুমি, তুমি তো প্রতিদিনই খুলে যাও। আমি তো সবই এলাম, আমি তো দেখিনি, আমি এটা লাইক নিয়ে সবই খুলে এলাম। তোমার ঠিক মনে আছে তুমি এখানে রেখে গেছিলে? হ্যাঁ, তুমি তো প্রতিদিনই রেখে যাও। হ্যাঁ, আমি এখানেই তো রেখে যাই। দেখো ওই বাথরুমে গেছিলে, বাথরুমে কোথাও খুললে নাকি কোথাও খুঁজতে গেছে ওইখানে। A few inches later. এসব জায়গা পড়ে নেই। তুমি তাহলে এমনি করে কোথায় তুমি খুললে, তুমি বাথরুমে তুমি ফেলে আসলে যে? আমি ভাবছিলাম তুমি এখানে দেখো কোথাও, এখানে কোথাও রেখেছো কিনা কোথাও দেখো তুমি। আমি কি করে বলবো এখানে? আরে বাবা, আমি এই জায়গাটা রাখি তা আমি এখানে কেন রাখতে যাবো? দেখে নাও না, যদি যদি হয়ে থাকে এখানে।
আরে তোমার তো মানে কি বলবো, সবসময় এই জন্য বলি পড়ে যাও পড়ে যাও পড়ে যাও না, আমার কোথাও পড়ে যাবে পড়ে যাবে, এই খুলে রেখে দিয়ে যাবো। হয়েছে এখন খুলে রেখে দিয়ে গেছো? তোমাকে অনেকবার আমি বলেছি শুনবে না, কথা দিয়েই হবে। দেখো ওই ঘরে, ওই ঘরে রাখোনি তো, দেখে আসো ওই ঘরে। আরে রাখে আসবি তো, দেখে আসো একবার। আংটি রাখবো কি আমি পাচ্ছি না, যখন জানো তুমি পাচ্ছি না, এখানেও নেই, এখানেও রাখিনি, কোথায় রাখলাম আমি, কোথায় রাখলাম? আমি ভুলে যাই সব, তুমি নিজে ভুলেছো এবার, বুঝতে পারছো তো কেমন লাগে? আমি তো সবই ভুলে যাই নিজে। এবার দেখো সবে এইটুকু বাথরুমে গেছো, ব্যাস ভুলে গেছো কোথায় রেখেছ। ভালো, কিন্তু আমার আংটিটা কোথায় পাবো আমি? কে তো খুঁজলাম পেলাম না, কি হবে তাহলে? বাহ ক্যা সিন হ্যায়, কি আংটিটা কি হবে, কোথায় জানো তাহলে? ভূতে নিয়ে গেছে আমার মনে হচ্ছে, ভূত আছে মনে হচ্ছে, এরকম বলছো তুমি, নিয়ে গেছো। তুমি আজকে সবাই এই জায়গা, আমি ঠিক এই জায়গাটাতে রেখে দিয়ে যাই, ঠিক এই জায়গাটাতেই আমার থাকবে। আর কোথাও আমি রাখতে যাব না, তাহলে নিয়েছি A few moments later. ঠিক হয়েছে বাবা বলেছি খুলে রাখবে না, খুলে রাখবে না, শুনবে না তো এই হোক। সবসময় ভাবো আমি বাজে কথাই বলি। দেখো আমি সরে যাচ্ছি, তুমি দেখো। আমি কিছু বলতে পারবো না, তুমি এরকম করে তোমাকে অনেকদিন দিয়েই বলেছি। আমার আংটিটা কোথায় গেল?
দরজা বন্ধ সবকিছু ছেড়ে দাও, এখন পাচ্ছ না, এখন খুঁজলে পাবে না হয়তো, পরে দেখবে আর মনে পড়বে কোথায় রেখেছিলে। কিন্তু এইটুকুর মধ্যে কোথায় গায়েব হয়ে যাবে আমি তো এটাই বুঝতে পারছি না। হ্যাঁ যে কি বলছো, আমি বাথরুমও বারবার দেখে এলাম তো বাথরুমেও তো নেই, পড়ে আমি তো বাথরুম কিছু না, বাথরুমে কি আমি পড়ে গেলাম? আমি জানি না, আমি তো ছিলাম না এখানে, আমি তো সবে এলাম, আমি এখানে বসেছি দেখি তুমি বলছো, তুমি এসছো আমি তো আগে একটু নাকি আমি জানি না, ছেড়ে দাও এখন, এখন পাচ্ছ না যখন ছেড়ে দাও আর কি হবে, আগে খেয়ে নাও তারপরে তুমি ওটা দিয়ে ও করবে। একটা জিনিস হারিয়ে গেছে, খেয়ে নাও, ওই বাজাচ্ছ সেই বাজাচ্ছ, খেয়ে নিতে বলছে কি, তোমার কি কোনো মাথা ব্যথা নেই নাকি? এত দিন আমার তো খিদে পেয়েছে, তুমি তো খেয়ে নাও বলছো না, তোমার তো তোমার দোষের জন্য আমাকে আমার কি কেন আর বলছো। কোন এই লোক, কহাঁ সে আতে? আমার তো খিদে পেয়েছে, খাবো কিন্তু, খাবো কিন্তু, আমি কিন্তু খাবো কি করে, আগে ওটা না রেখে খাবো আমি, আমার খাওয়া টাওয়া খিদে টিতে উঠে গেছে, তোমাকে খেতে দিই নাকি? তুমি বসে থাকো তাহলে, আমি তাহলে নিজে পড়ে গিয়ে খেয়ে নি আর কি করব, না তোমাকে খাবারটা দিয়ে দিই দাঁড়াও, না না তুমি তুমি খুঁজে না, তুমি দেখে না, না তোমাকে খাবারটা তাহলে খেয়ে নাও নাকি, না তুমি বসে আগে খুঁজে না, যে জিনিসটা যখন তুমি পেয়ে গেলে তখনই একসাথে বসে খাবো, না তুমি কখন খাবে তুমি, এ তো পাচ্ছি না আমি কখন খুঁজব, তুমি একটু শান্তি করে মনে বসে তুমি দেখো একটু মনে মনে করার চেষ্টা করো, হয়তো তুমি পেয়ে যেতে পারো কোথায় রেখেছো। না আমি দেখো আজকে যখন বাথরুমে গেলাম তখন ওই আংটিটা কি খুললাম আমি তো বুঝতে পারছি না, বসেছি ওটা কর, বসে দেখ, বসে ভাবো, বসে ভাবো, দাঁড়াও তো আমি এই জায়গাটা একবার দেখে নি, যদি এই জায়গাটা রেখে থাকি, এই জায়গাটা একবার দেখে নি, আরেকটু বাথরুম গিয়ে দেখে আসো ও এখানে আছে কি, এটা কোথা থেকে এলো, কোনটা এটা তোমার সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম, তুমি সবসময় মনে রাখতে পারি, দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা, আমি কত ভয় পেয়ে গেছি তুমি জানো, হ্যাঁ আমি কত ভয় পেয়ে গেছি, আমার কোথায় আমি হারিয়ে ফেললাম, না 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 হারিয়ে ফেললো না, তোমার দুঃখ করতে হবে না, আমি জাস্ট একটা ছোট মতো প্র্যাঙ্ক করছিলাম, আচ্ছা ঠিক আছে, প্র্যাঙ্ক না হয় করছিলে, ক্যামেরা কোথায়? ওই যে ক্যামেলের পিছনে, তুমি বন্ধুরা এটা কেমন রিয়াকশন আপনারা দেখলেন, একটা ছোট্ট করে আমি প্র্যাঙ্ক করার চেষ্টা করেছি, হয়তো মেবি আমি সাকসেস হয়েছি, যদি আপনাদের মনে হয় আমি এটা সাকসেস হয়েছি নিশ্চয়ই আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন কি আমার মিসেসের রিয়াকশন আর আমার এই ছোট্ট মতন প্র্যাঙ্ক আপনাদের কেমন লাগলো, আশা করি আপনাদের ভালো লেগেছে হবে, অ্যান্ড হোপ ইউ এনজয় দিস ভিডিও। তোমার কিছু বলার থাকলে বলো, আর কি বলবো, আমি যা ভয় পেয়ে গেছি, আমার এখন হাত পা কাঁপছে এটার জন্য, খুব ভয় পেয়ে গেছি, কারণ কোনোদিন প্র্যাঙ্ক করে না আমার সাথে, এই প্রথমবার প্র্যাঙ্ক করলো, মানে আমি আমার এই আংটিটা খুব শখের আংটি, মানে আমি লাকি মনে করি এই আংটিটা আমার কাছে, তো এইটা যে এইভাবে কোথায় আমি রেখে দিয়েছি না পড়ে গেছে না কি হয়েছে, মানে সেটা ভাবতে ভাবতেই আমার পুরো মাথা একদম
খারাপ হয়ে যাচ্ছিল আর একটু হলে। তো যাই হোক বাবা, উফ, আমি সত্যি ভাবিনি ও এরকম প্র্যাঙ্ক করবে। হ্যাঁ, আমিও বুঝতে পারিনি এখনো যে আমার সাথে প্র্যাঙ্ক করছে। আমি সিরিয়াসলি খুঁজে যাচ্ছি, রীতিমতো আমার হার্টবিট বেড়ে গেছে। তো যাই হোক, তো তোমাদের যদি সত্যি এটা ভালো লাগে থাকে, আর কি বলবো, আমি অলরেডি বলে দিয়েছি, ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এন্ড লাইক অবশ্যই দেবেন। থ্যাংক ইউ। সব নিয়ে আর করোনা।